আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে খুব ভালো যাচ্ছে। তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয় আর ঠিকানাটা একটু বলে দিবেন। শুরুতে আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমার ফার্মের নাম নদী ডেয়ারি ফার্ম, ঠিকানা চকনা আছে বাগবাড়ি অরণখোলা, আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা। তো প্রতি সপ্তাহে তো চলে আসে আঙ্কেল, এই সপ্তাহে চলে আসলাম। হ্যাঁ, এই সপ্তাহে আসার পর দেখলাম বেশ কিছু কোয়ালিটি ফুল সার সংগ্রহ করছেন, কতগুলো দেখাবেন দর্শকদের? হ্যাঁ বাদান, গরু রাত্রে নামছে, গত ট্রিপে যে গরুগুলো দেখাইছিলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। গত রাত্রে যে আপডেট নতুন বাচ্চাগুলো নামছে, তার মধ্যে হচ্ছে চারটা লাল টকটকা শাইওয়াল গিট থাকবে 100%, আর তিন পিস থাকবে হচ্ছে রাতি শাইওয়াল পাকড়া, আর দুই পিস বকনা দেখাবো। তো এগুলো আমার দর্শক চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দর্শক ভাই তো এ পর্যন্ত নিশ্চয় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মনে করি, আর বাদ বাকি যে কদিন আল্লাহ বাঁচা রাখে সে কদিন এভাবেই যাবে, কোনো টেনশন চিন্তা ভাবনা নাই। আচ্ছা আঙ্কেল, তো কথা বলবো না আমরা, আপনার গরুগুলো আমার দর্শক দেখাবেন, না যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আমার দর্শকের মাঝে একটু তুলে ধরুন। আচ্ছা ঠিক আছে বাদাম, তো চলুন আঙ্কেল গরুগুলো দেখি। আচ্ছা আঙ্কেল, ভিডিওর শুরুতে এক নম্বরে আমাদের সামনে একটা চমৎকার প্রিন্টের গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা রাতি শাইয়াল বাচ্চা, বাচ্চারা পার্সেন্ট গ্রোথ অনেক সুন্দর, দর্শক ভাইকে দেখো ইনশাল্লাহ দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে, এবং বাচ্চাটার যে পার্সেন্টটা আছে এবং যে চেহারাটা অনেক সুন্দর দেখার মতো। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন হবে অঙ্কেল? বয়সটা আনুমানিক 8 মাস আছে বেটা। 8 মাস সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, এবং বাচ্চাটা খুবই গ্রোথ ভালো, খাওয়ার দাওয়ার খাচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন? এটা দর্শক ভাই নিলে, এটা রাতি শাইওয়ালে তিনটার একটা লট প্যাকেজ থাকবে, আজকে লট ধরে যদি কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে 70,000 টাকা পার পিস, 70,000 টাকা, 70,000 টাকা পার পিস থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটার প্যাকেজ, তিনটার প্যাকেজ 2,10,000 টাকা দাম পড়বে তিনটা, তিনটাই রাতি শাইওয়াল। হ্যাঁ তিনটাই রাতি শাইওয়াল দেখাবো। তো দর্শকদের আমরা প্যাকেজের এক নম্বরটা দেখালাম, 70,000 টাকা প্যাকেজের এক নম্বর। তো আমরা এক নম্বরটা সাইড করবো আঙ্কেল, দ্বিতীয় নম্বরটা দর্শকদের একটু দেখাবেন। আচ্ছা ঠিক আছে, তিনটার প্যাকেজের দ্বিতীয় নম্বরটা দেখাচ্ছে আঙ্কেল, মাশাআল্লাহ চমৎকার আরেকটা প্রিন্টের গরু নিয়ে আসছেন, এটা জাত সম্পর্কে একটু বলবেন। এটাও রাতি শাইওয়াল, দ্বিতীয় নম্বর বাচ্চাটা পার্সেন্ট, এবং উপরের যে সিলটা আরও অনেক সুন্দর দেখার মতো চেহারা, মাশাআল্লাহ দর্শক দেখুন। হ্যাঁ দর্শক ভাইকে দেখো, আর এই যে মাথাটা অনেক সুন্দর, মানে মনে হচ্ছে একেবারে আলাভোলা। এটার বয়সটা কেমন আঙ্কেল? এটাও 8 মাস বয়স আছে বেটা, 8 মাস সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল, এবং বাচ্চাটা খুব কোয়ালিটি ফুল বাচ্চা, খাওয়ার দাওয়ার খাচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। গলায় ঝোল কম্বল না বেশি, সব দিক দিয়ে দড়ি কাটেনি তো, এই যে হ্যাঁ দড়িতে বাইদি আছে ঝোলটা, অনেক সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন মাথাটাও অনেক ছোট আছে। তো 70,000 টাকা প্যাকেজের এটা ছিল দ্বিতীয় নম্বর আঙ্কেল? হ্যাঁ এটা দ্বিতীয় নম্বর ছিল এটা। তো দ্বিতীয় নম্বরটা আমরা সাইড করব, দর্শকদের তৃতীয় নম্বরটা দেখাবো। আচ্ছা ঠিক আছে দেখাও। আর তিনটা প্যাকেজের তৃতীয় নম্বর দেখতে পাচ্ছি শার্টটা, চমৎকার একটা কোয়ালিটির শার্ট, এটা জাত সম্পর্কে একটু বলবেন। এটা একটা রাতি শাইওয়াল ব্ল্যাক কালার বাচ্চা বেটা, বাচ্চাটা সম্পূর্ণ আনকমন বাচ্চা, দর্শক ভাই দেখো, হ্যাঁ এই মাথাটা দেখো, একদম আনকমন প্রিন্ট, খুব কোয়ালিটি ফুল বাচ্চা, পাওয়া যায় না কো, খুব কষ্ট করে আর কি, মানে কষ্ট বলতে কি ভাগে পড়ে গেছে আর কি, মাশাআল্লাহ। এক ভাই লিয়ে আসছিল, আমি নিয়ে, নাভিটাও তো ডাবল নাভি, হ্যাঁ নাভিটাও ডাবল নাভি, সম্পূর্ণ সুস্থ সবল আছে, সম্পূর্ণ সুস্থ সবল। এটা খাওয়া দাওয়া দেখো দর্শক ভাই, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এটা ছিল তিনটার লটের তৃতীয় নাম্বার, তৃতীয় নাম্বার শেষ বাচ্চাটা, লটটার দাম রাখছিলেন 70,000 টাকা পার পিস, 70,000 টাকা পার পিস। হ্যাঁ লটে যদি কোনো দর্শক ভাই তিনটা নেয় 2,10,000 টাকা দাম নেবে, 2,10,000 টাকা হ্যাঁ দাম নেবেন, তাই তো? হ্যাঁ। তো প্রথম লটটা আঙ্কেল সাইড করে দিই, দ্বিতীয় লটটা দেখাই। আচ্ছা ঠিক আছে বেটা দেখো, দ্বিতীয় নাম্বার প্যাকেজটা নিয়ে আসছেন আমাদের মাঝে, এটা সম্পর্কে একটু বলবেন। দ্বিতীয় নাম্বার প্যাকেজে চারটা বাচ্চা থাকবে, বাচ্চারা লাল টকটকা শাইওয়াল গির বাচ্চা থাকবে বেটা আজকে, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। তাহলে জাতটা শাইওয়াল গির বাচ্চা? হ্যাঁ শাইওয়াল গির বাচ্চা, পার্সেন্টটা 100% বাচ্চা, বাচ্চার গ্রোথটা দর্শক ভাই দেখলেই বুঝবে ইনশাল্লাহ দেখাও। এই যে চোখগুলো, গলা ঝোল, মাথাটা অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছেন। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আনুমানিক 10 থেকে 11 মাস আছে বেটা, 10 থেকে 11 মাস। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল বেটা, খাওয়ার দাওয়া ঠিক আছে তো? খাওয়ার দাওয়া খুব সরজনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ।
তো দ্বিতীয় নাম্বার প্যাকেজটা চারটার প্যাকেজের দাম থাকবে কেমন? এটা চারটার প্যাকেট পার পিস থাকবে 82,000 টাকা করে। পার পিস দাম রাখছেন 82,000 টাকা পিস। চারটা একসাথে প্যাকেজে নিলে একটু দরদামে জায়গা আছে, একটু সম্মানীয় করব, সমস্যা নেই, একটু সম্মানীয় করবে। হ্যাঁ, তো 82,000 টাকা প্যাকেজে এটা ছিল এক নম্বর অ্যাঙ্কেল। হ্যাঁ, তো এক নম্বরটা আমরা সাইড করে দিব, দ্বিতীয় নম্বরটা একটু দর্শকদের দেখাবো। আচ্ছা ঠিক আছে বেটা দেখো, চারটার প্যাকেজের দ্বিতীয় নম্বর অ্যাঙ্কেল দেখতে পাচ্ছি, এটা জাত সম্পর্কে একটু বলবো। দ্বিতীয় বাচ্চাটা শায়াল গির বাচ্চা বেটা, চারটা বাচ্চার জাত মান চারটারই একই, এবং বাচ্চা সেম বাচ্চা, একই মোচা চড়া, একই সময় মনে হচ্ছে যে এক মায়ের পেটে থেকে হয়েছে। এটার বয়সটা? এটার বয়সটা আনুমানিক 11 মাস হবে। 11 মাস। প্যাকেজের দ্বিতীয় নাম্বারটা দর্শক দেখতে পাচ্ছেন, এটারও প্যাকেজে আঙ্কেল দাম রাখছিলেন 82,000 টাকা। 82,000 টাকা চারটার প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। তো 82,000 টাকার প্যাকেজের এটা দ্বিতীয় নাম্বারটা আমরা সাইড করে দিব, তৃতীয় নাম্বারটা দর্শকদের একটু দেখাবেন আঙ্কেল। আচ্ছা ঠিক আছে বেটা দেখো, চারটার প্যাকেজের আঙ্কেল তৃতীয় নাম্বারটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ একটা গ্রোথ সম্পূর্ণ চমৎকার একটা কিউট শার্ট। হ্যাঁ, খুব এটা সম্পর্কে একটু বলবেন। এটা শায়াল গির বাচ্চা, বাচ্চা জাত মান একই কোয়ালিটির, একই বাচ্চা, বাচ্চাটা অনেক সুন্দর বেটা দেখো, দর্শক ভাই দেখুক, দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ দর্শক ভাই যাচাই বাছাই করবে। গ্রোথটা তো খুবই ভালো হয়েছে। হ্যাঁ খুবই ভালো হয়েছে, চুর যেমনি গলা কম্প লাভি ডবল নাভি। বয়সটা কেমন? ওই সেম বয়সই হবে বেটা, আনুমানিক 11 মাস হবে। 11 মাস, সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। তো এটারও প্যাকেজে দাম রাখছিলেন 82,000 টাকা। হ্যাঁ একটু সম্মানীয় করবেন তাই তো? হ্যাঁ, চারটা লট ধরে যদি দর্শক ভাই যদি কেউ নেয় তাহলে একটু সম্মানীয়তা করব। তো দ্বিতীয় নম্বর প্যাকেজে এটা ছিল তৃতীয় নম্বর, এটা সাইড করে দিই আঙ্কেল, প্যাকেজের শেষ বাচ্চাটা দর্শকদের একটু দেখাবো। আচ্ছা ঠিক আছে, প্যাকেজের শেষ বাচ্চাটা দেখতে পাচ্ছি আঙ্কেল, মাশাআল্লাহ এটা কি জাতের একটু বলুন? এটা শায়াল গির বাচ্চা, বাচ্চাটা জাতে মানে একই কোয়ালিটির, এবং একই বাচ্চা, চার নম্বর বাচ্চাটা আরও উঁচাছর অনেক বেশি, বডিটাও মনে হচ্ছে যে ডবল বডি, দর্শক ভাই দেখবে দেখাও। এটার গ্রোথটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর গ্রোথ হয়েছে বেটা, সম্পূর্ণ সুস্থ সবল আছে, সম্পূর্ণ সুস্থ সবল, এবং মাথাটাও অনেক সুন্দর, কম্বলটাও অনেক ভালো, ঝোল কম্বল নাভি সব দিক দিয়ে পারফেক্ট। হ্যাঁ, খাওয়া দাওয়া ইনশাল্লাহ খুব ভালো, সুস্থ সবল। তো চারটা প্যাকেজে 82,000 টাকার প্যাকেজ ছিল, এটা ছিল চার নম্বর। হ্যাঁ, তো দ্বিতীয় নম্বর প্যাকেজটা আঙ্কেল আমরা সাইড করে দিব, পরবর্তী গরুগুলো দর্শকদের একটু দেখাই। আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল আঙ্কেল এক নম্বরে একটা সাদা কালো কালারের বকনা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এই বকনাটা যাতে ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চাটা খুব পার্সেন্ট ভালো, শরীরের উপরে যে সিলটা দিছে হয়েছে এই সিলটা অনেক ভালো, পাউটা ওগুলো মোটা মোটা, এবং খুব একটা ভালো কোয়ালিটির বকনা একটা। এই যে দর্শক ভাই দেখো, হ্যাঁ ঝোল কম্বল না, একেবারে ঝোলটোল কিছু নেই বেটা দেখো, এই যে গলা একেবারে শুকনো, মাথাটা এই যে এখানে একটু গর্ত, অনেক সুন্দর, কানগুলো অনেক ছোট ছোট, মানে একটা বকনা হিসাবে ওর মধ্যে যে বৈশিষ্ট্যটা থাকা লাগে সেটা সম্পূর্ণ আছে আল্লাহর রহমতে। এটার বয়সটা কেমন? এটার বয়স আনুমানিক 9 থেকে 10 মাস আছে, সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল বেটা, দর্শক দেখতে পাচ্ছেন বকনাটা, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি একটা বকনা। এবং পিছনে দেখা ওর মাজাটা একটু দেখাবো। হ্যাঁ মাজাটা এখনই এই বয়সের বাচ্চার মাজা যে ভারী হয়েছে অনেক সুন্দর, দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চারটা নিপেল একটু দেখাবো আমি, চারটা নিপেল চার জায়গায় আছে মাশাআল্লাহ, ঠিক আছে এপাশ থেকে দেখাবো। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন চাচ্ছে? এটা দর্শক ভাই যদি নেয় তাহলে একেবারে চিপ রেট থাকবে, লাভের অঙ্কটা খুবই সীমিত থাকবে, 85,000 টাকা নেবো বেটা। 85,000 টাকায় বকনাটার দাম চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দরদামে সুযোগ আছে? দরদামে সুযোগ নেই, তারপরেও যদি দর্শক ভাই যদি মনে করে যে না আমি নিচেই নিবো, যে আসলে নেয় আমি ফিক্সড প্রাইসে বিক্রি করি, তবুও একটু সম্মানীয় করবো বেটা। সম্মানীয় করবেন তাই তো? হ্যাঁ, দর্শক দেখতে পেলেন 85,000 টাকা বকনাটার দাম চাইলো, দরদামের করে বিক্রি করবে। হ্যাঁ, তো এটা সাইড করে দিই আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, সেই বাচ্চাটা দেখাই। আচ্ছা তাহলে শেষ পর্যায়ে আঙ্কেল, চমৎকার কিউট একটা বকনা নিয়ে আসছেন সাদা কালো কালার, এটা সম্পর্কে একটু বলবেন। এটা বাচ্চাটা জাতে ফিজিয়ান বাচ্চা, বাচ্চাটা খুব মোচাছড়া এবং জাত পার্সেন্ট খুব ভালো আসছে বেটা। হ্যাঁ, গলায় ঝোল কম বলতে কিচ্ছু নাই, না একেবারেই নাই, তারপরে এই যে ঠোঁটটা দেখো গোলাপি হয়ে গেছে অনেক সুন্দর, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। এটার বয়সটা কেমন আঙ্কেল? কানগুলো ছোট ছোট, এটার বয়স আনুমানিক 13 মাস হবে বেটা। 13 মাস। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল, এবং উঁচা চড়া চতুর্দিকে মাশাআল্লাহ খুবই ভালো, দর্শক পাওগুলোও ঠিক আছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন? এটা যদি দর্শক ভাই যদি নেয় তাহলে এটা সিঙ্গেলের দাম থাকবে আজকে 1,10,000 টাকা বেটা। 1,10,000 টাকা এই বকনাটার দাম চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দরদাম করে নিতে পারবে, একটু সম্মানীয় করব, সম্মানীয় করবেন তাই তো? মাজাটা একটু দেখাবো। আচ্ছা ঠিক আছে দর্শক, এই মাজাটা দেখতে পাচ্ছেন অনেক ভারী মাজা,
এপাশ থেকে একটু দেখাই দিই গুরাস দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নিপেলগুলো একটু দেখাই দিই আচ্ছা ঠিক আছে দেখো চারটা নিপেল চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপেল চার জায়গায় আছে তো দাম চলেন আঙ্কেল 1 লক্ষ 10000 টাকা 10000 টাকা হ্যাঁ এরপর এটা দরদামের সুযোগ আছে হ্যাঁ একটু সম্মানীয় করব তো আজকে তো এই পর্যন্তই হ্যাঁ আজকে এই পর্যন্তই বেটা আচ্ছা ঠিক আছে অনেকগুলাই তো সারার বকনা দেখাইলেন এগুলো যদি আমরা দর্শক নিতে হয় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনের পরে যে নাম্বারটা থাকবে আমার 01314443062 এটা আমার সিমের নাম্বার সরাসরি কল করলেও পাবে এটাতে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ভিডিও রিং দিলেও পাবে ইনশাআল্লাহ ফোনে তো উনি আলাপ আলোচনা করে নেবেই আর দূর দূরান্ত বাংলাদেশের সীমানা পর্যন্ত যেখান যে প্রান্তে থেকে ফোন দিক সমস্যা নেই গরু ডেলিভারি দিচ্ছি এবং চলে যাবে কোনো ব্যাপার না আর বাংলাদেশে যারা যে ভাইরা আছেন আমি মনে করি যে পাঁচটা নেন দশটা নেন লট ধরে নেন কিংবা যে কয়টা প্রয়োজন হোক সুন্দর করে ভিডিওগুলো টেনে টেনে একটা একটা করে দেখবেন দেখার পরে সুন্দর একটা যদি আপনি ডিসিশন যদি নেন বাড়িতে যদি কারোর সাথে যদি ফাইনাল ডিসিশন নিয়ে লাগে যে না আমি ওখান থেকে পাবনা থেকে নদী ডেয়ারি ফার্ম থেকে পাঁচটা গরু কিনবো কিংবা যে ফার্ম থেকে কিনবো সবার সাথে আলাপ আলোচনা করি সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমাকে ফোন দেবেন তারপর ইনশাল্লাহ হয়ে যাবে কোনো ব্যাপার না আর মোটামুটি যদি আসতে পারেন তাহলে মোটামুটি ফার্মে আসবেন আসি ঈশ্বরদীপ আপনার কেমন জায়গা আমরা কোথায় থাকি দেখেও যাবেন আমাদের বাসায় আসবেন ফার্মে আসবেন গরু বাছরগুলো নিয়ে যায় আসি যদি দেখে শুনে যদি নিয়ে যান হাতে লাগিয়ে সারি আমি খুব খুশি তারপরে যদি নাই আসতে পারেন সমস্যা নেই আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ টাকাটা বেচা কেনার উদ্দেশ্য হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিই না এ পর্যন্ত দিও নাই আর দিবও না এটা মোটামুটি যে দর্শক ভাই নিক এ যাবৎ পর্যন্ত যে নিয়ম এই নিয়মে চলবে সেটা হচ্ছে যে 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 ভাইয়ের কাছ গরুটা বিক্রি করবো ওনার সাথে কথা হয়ে গেলে উনি অ্যাডভান্স করবে হালকা পাতলা বাদ বাকি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো উনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দেবে গরু লোড দিয়ে দেবো সমস্যা না ইনশাল্লাহ বাড়ি পৌঁছানো পর্যন্ত দায়িত্ব থাকবে আমার আর প্রবাসী ভাইদের বলবো প্রবাসী ভাইরা এই যে বিদেশের মাটিতে খুব পরিশ্রম করে টাকা উপার্জন করছেন প্রবাসীদের বাসায় সহজে কোনো লোক থাকে না আসার তো এ পর্যন্ত ওনারাই টাকা দিয়ে দিচ্ছে অ্যাকাউন্টে গরু পৌঁছায় দিচ্ছে কোনো সমস্যা নাই আর প্রবাসী ভাইদের বলবো যদি বাসায় আসার মতো যদি কেউ থাকে যে না ভাই আছে ভাইস্তি আছে বাপ আছে ওই ফার্মে গরু দেখছি আপনারা যায় সারি দেখি শুনে যায় নিয়ে আসেন গা তবুও আসবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর মোটামুটি গরুগুলো যেখান থেকে নেন সুন্দর করে জাত মান এবং কোয়ালিটি এবং কালার চতুর্দিকে দেখি শুনে তারপরে নেবেন এবং ক্রয় করবেন কোনো সমস্যা নাই এটাই আমার কথা আজকে টাঙ্গাইল গরুগুলো দেখাই আচ্ছা ঠিক আছে স্যার